সন্তানের পরশটা যখন আমার বুকের মধ্যে লাগে, সন্তানের পরশ যখন মার বুকের মধ্যে লাগে, মা দুগিনি সেকেন্ডের ভেতরে বন্ধু আব্বুরি আব্বু এখানে সবগুলা পুরুষ মার পেট দিকাইছি। অনেকের মা কবরে এই গুরুস্থানটার ভিতরে অনেকের বাবা শুয়ে রয়েছে, বাড়িতে যাইয়া কারে আব্বা খুলো দরজা খুলো গিয়া ডাক দিবা, বাড়িতে যাইয়া কারে যাইয়া কইবা আম্মা পেটে কি লাগছে বাদ দাও। মুসলমানরা মারা গেলে মানুষ কত চোখের পানি হয়, মুসলমানরা মারা গেলে গোসল কানায় গেলে কত সুন্দর করে নাক দিয়া তোলা ঢুকায়, নাক দিয়া যেন পানি না ঢুকে। মুসলমান মারা গেলে কানের মধ্যে তোলা ঢুকায় যেন কান দিয়া ভিতরে পানি না ঢুকে, কসু সাবান দিয়া কত সুন্দর করে গোসল দা, আতর দেই লুবান দা, সুরমা দিয়া কত সুন্দর করে ওযু দিয়া খিলাল কইরা নখের ভিতরে ময়লা লেগে থাকলে পরিষ্কার করে। মুসলমানদের ধর্মের মধ্যে ওরা যখন মারা যায় গোসল করানোর সময় পেটের মধ্যে চাপ দেয়, চাপ দেওয়ার পরে নিচ দিয়া যদি পায়খানা বের হয়, পসরা বের হয়, মলমূত্র বের হইলে টিস্যু দিয়া ওই পায়খানা গুলা পরিষ্কার করে দেয়। কত মায়া মায়া রে, কত মায়া, পায়খানা গুলা হাত দিয়ে পরিষ্কার করে দেয়। একটা মানুষ ঘৃণা করে না, মসজিদ দিকে একটা পালকি আনে, দোকান দিকে নতুন জামা পরায়, এই পরাইয়া তিনটা ঢিল করে বান্দিয়া খাটের মধ্যে শুয়াইয়া তার ময়দানে নিয়ে যায়। মুসলমানদের ধর্মের মানুষগুলা লাইন ধরে দাঁড়ায় যায়, দাঁড়ায় যাইয়া কত সুন্দর করে তাকে শেষ বিদায়ের কথাগুলা বলে, মানুষ তার কত সুন্দর ক্ষমা করে দেয়। আবার লাস্টার কান্দের মধ্যে লওয়ার জন্য যেই মানুষটা জীবনে এত ভারী কাঁধের মধ্যে নেই না, মানুষটা মারা যাওয়ার পরে মুসলমানদের ভারী লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মুসলমান পাগল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মৃত্যু লাশের খাট কাঁধের মধ্যে নেয় আর চল্লিশটা কদম হাঁটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশটা কবিরা গুনাহ মাফ করে দেয়। লাশের খাটটার কবরের পারে না, দুই তিনজন কবরের মধ্যে নাই মাজা, আল্লাহ খবরের মধ্যে নাই মা, খবরের মধ্যে নাই মা, দুইজন কত মায়া কইরা বাপের ধরে, কোন কোন পোলাপান ভাই হইয়া বাইরে কবরে শোয়া দেয়, কোন কোন পোলাপান বা সন্তান হইয়া বাপের শোয়া দেয়। কি সুন্দর মায়া, মায়া রে মায়া, এই কবরের মধ্যে আসতে করে নামা ডিল মাইর ফালায় না, এমন আসতে করে শোয়া দেয়, কত মায়া। মাথার বাদনটা খুললা মুখটা খুললা পশ্চিম দিকে ঘুরায় দে, কত মায়া মায়া রে মায়া। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার চোখে বুকে জল রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে কান্দে, হায় হায় রে সবাই, হায় হায় রে। কে বাপের কথা মনে করেন না, মার কথা মনে করেন না, মিয়া ভাইয়ের কথা মনে করেন না, শাশার কথা মনে করেন, ফুফুর কথা মনে করেন। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার নয়ন জল বুকরে, কান্দে হাই হাই রে, কান্দে হাই হাই রে। B
বিরামপুর HD মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল ওয়ালিমান এইভাবে আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় তাদের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাত রেখে দিয়েছে সুবহানাল্লাহ জান্নাত কয়টা আরেক জায়গায় বলছে ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আমি আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয় তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন হাসরের মনে আছে কথাটা তার মনে আছে তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে এদের জন্য আমি আমার আল্লাহ আরশে আজিবের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন লাস্ট একটা বড় চমৎকার যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে যেমন আপনারা আমাকে ভালোবাসেন আমি যদি গান জিট হইতাম ভালোবাসতেন আমি নবীর পক্ষে কথা বলি আল্লাহর পক্ষে কথা বলি এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য আমি যখন দেখবো আপনাকে টোকা দিলে আপনার মাঝে আল্লাহর জিকির আছে আমি যখন দেখবো আপনাকে টোকা দিলে অন্তরে নবীর মহব্বত আছে তখন আপনার সঙ্গে আমার ভালোবাসা চলে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে যারা মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে নবীর জন্য এই কিসিমের মানুষের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে এই জন্যই বলা হয়েছে কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এই জন্য সত্যবাদীদের সঙ্গী হয়ে গেছি এই জন্য সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলে একমাত্র যাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য যাকে ভালোবাসবো নবীকে নবীকে পাওয়ার জন্য এই জন্য আমার নবী বলেন আল্লাহ এবং নবীর সন্তুষ্টি আর ভালোবাসার জন্য কেউ কাউকে ভালোবাসলে এই ভালোবাসাটার কারণে আমার নবী বলেন আন্তা মামান আহবাবতা তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তুমি জান্নাতের ভিতরে থাকবে আর বড় করে আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি আমার নবী আপনার নবী বলে হাসনে ময়দানে কয়েকটা চিত্র অনেক কঠিন এক নম্বর সুত করে চিত্র সুত করে পেটের ভিতরে যত সম্পদ সে সুত খাইছে সব সম্পদকে আমার আল্লাহ সাপ বানাইয়া দিবে তারে কামড়াইব এই সাপটা এত বিষধর সাপ হবে এই সাপটা যদি দুনিয়ার জমিনে একটা শ্বাস ফালাইতো সারা পৃথিবীর গাছপালাগুলো একবারে জলে পড়ে ছারকার হয়ে যেত এত বিষধর সাপ দিয়া তারে আঘাত দেওয়াইব এমন যদি কান্না করবা এক ইঞ্চি সামনে যাইতে পারবা না এমন ভাবে কান্নাকাটি করতে হবে আমার নবী বলে কয়েকটা আজাবের মধ্যে আরেকটা আজাব হলো আমি তাকাইয়া দেখলাম কয়েকগুলা আমি দেখব কয়েকটা মহিলাদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলো নিচের মধ্যে ঝুলাই রাখা হয়েছে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি এরা কারা গো যাদের পা গুলো গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে আমার নবী বলে এরা কে জানেননি যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে তাদের জন্য আমার আল্লাহ শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে এরপরে আমার নবী বলে আর একটা আজাব হলো আমি দেখব কিছু কিছু সন্তানদেরকে আমার আল্লাহ জাহান্নামের শিকল দিয়া বাইন্দা রাখছে জাহান্নামের আগুনের শিকল গায়ের মধ্যে লাইগা হাড্ডি পর্যন্ত পুইরা যাইতেছে আর ইচ্ছা মতো চিৎকার পারতেছে কিন্তু ক্ষমা নাই আমার রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি কারা যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দেওয়া হয়েছে আমার নবী বলে তাদেরকে চিনো না এরা গুলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই আর আসতে পারি কি পারি না আমি জানি না এই জন্য আমি সব সাইড দিয়ে আলোচনা মাইরা নিয়ে আসতেছি এই জন্য ইবাদতের দিয়ে ওয়াজ শুরু করলাম কবর আজাবের ভয় দেখাইলাম নবীর মহব্বতের কথা বললাম
বললাম তাকওয়ার কথা বললাম হাশরের ময়দানে আল্লাহর কাছে মুক্তির কথা বললাম এই জন্য লাস্টে বলতেছি এ যুবক আমি তাহিরকে যদি একটা সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো একটা ওয়াদা করতে হবে একটা নয় দুইটা ওয়াদা করতে হবে এক নম্বর ওয়াদা হলো আমরা কোনোদিন নেশা করব না দুই নম্বর ওয়াদা হলো আমরা কোনোদিন মার মনে কষ্ট দিব না মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা তোমার মতো মুরিদ তাহিরের দরকার নাই কথা বলেন ঠিক কি না যেই পিশাব বলবে মা বাপ লাগবে না আমি তোর সব এটা পিশাব নয় এটা সকাল বেলার পেশাব রাগ করলে করবো দাওয়াত করলে করবো না করলে না কই জায়গা পিশাব গিরে দরকার নাই আগে গড় ঠিক করতে হবে কথা কোন ঠিক না বেঠি এরপরে কেন বলছি শুনেন মা বাবার ব্যাপারে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত করো দুই নম্বর বলছে মা বাবার খেদমত করো ইবাদতের পরে খেদমতের কথা বলেছেন বলে আমার নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এই জন্য দেখবেন আপনার গ্রামের মধ্যে কোনো মা যদি প্রেগন্যান্সি হয় পাঁচজন সাতজন লোক নিয়ে গল্প করে হঠাৎ করে মা দুকিনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে এ সখিনা এত ভালো ভালো কথা বলতেছো হঠাৎ করে কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো সেই দিন মা বলছিলেন তোমরা কি জানো না আমার পেটের ভিতরে ছয় মাসের বাচ্চা তোমরা কি জানো না আমার পেটের মধ্যে আট মাসের বাচ্চা তোমরা কি জানো না আমি প্রেগন্যান্সি আমি তোমাদের সঙ্গে কথা বলতেছি কিন্তু হঠাৎ করে আমার জাদুমণি তল পেটের মধ্যে লাতি মারছে অনেক ব্যথা পাইছি এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই এবার মহিলা জিজ্ঞাসা করে চোখের পানি ফালাইছো ছেলের লাতি খাইয়া আবার মুখটা খুললাম মুস্কি মুস্কি কেন হাসতেছো মা সেই দিন উত্তর দিছে একটা মাত্র কারণে হাসতেছি আমার পোলা যদিও লাতি মারছে কিন্তু আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে শত শত লাতি খাইয়া মা ঘুম হারাইছে শুধু শুধু লাতি খাইয়া মা খাবার প্লেট রাইখা দিছে শত শত মা খাইয়া চোখের পানি ফেলায় কাঁদলেও মা দুঃখিনী মুস্কি মুস্কি হেসেছে আমার ছেলে জিন্দা আছে দুনিয়াতে আসলেই ছেলের চেহারা দেখলেই আমার জ্বালা দূর হইয়া যাবে আবার কিছু কিছু মা রসুল পরে সন্তান পেটে রাখা অবস্থায় আট মাসের পরে যখন বাচ্চা লড়ে না দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইয়া কয় আমারে একটু আলটা করো আমার জাদুমণি কেন লড়াছড়া করে না যখন ডাক্তার বলে ছেলেটা ভিতরে মারা গেছে মার কলিজা ভাঙ্গা খান খান হইয়া যায় কথা কোন ঠিক কিনা এমন অনেক মা আছে সন্তান যখন ডেলিভারির কেস হবে ঘরের মধ্যে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা ডেলিভারির কেসে এমন ব্যথা আর অস্থির হইয়া যায় পাশের বাড়ির মহিলারা ডাক দিয়া কয় মা ও বোন আমার একটা ছুরি দে আমার জীবনটারে আমি শেষ করে বলাই সন্তান পেটে নেয়া যদি এত কষ্ট আগে জানতাম জীবনেও কোনোদিন পেটের ভিতরে সন্তান নিতাম না এইভাবে মা দুঃখিনী একবার অস্থির হইয়া যায় ব্যথার কারণে এই জন্য আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন এই পৃথিবীতে কষ্টের পর যদি কষ্ট কেউ করে থাকে সেটা হলো তোমার আমার মা কথা কন্যা ঠিক না বেঠি এবার যুবক ভাইয়ের আমার এমন ভাবে ঘরের ভিতরে মৃত্যুর সঙ্গে মা পাঞ্জালরে এই জন্যই আল্লাহর হাবিব বানাছেন পানিতে পইরা কেউ মারা গেলে শহীদ আগুনে পইরা কেউ মারা গেলে শহীদ কলেরা হইয়া কেউ মারা গেলে শহীদ দিনকে কায়েম করতে যাইয়া শহীদ হইয়া গেলে মারা গেলে শহীদ কিন্তু কোন সন্তান ডেলিভারিতে যদি মা দুঃখিনী মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দে এই জন্য ওই মাকে আল্লাহ বাঁচায় রাখে ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লইরা মা দুঃখিনী এমন ভাবে সন্তানকে নিয়া এমন ভাবে সন্তানকে নিয়া যখন সন্তানটা ভূমিষ্ঠ হয় মার হাত পা গুলা ঠান্ডা হয়ে আসে ভূমিষ্ঠ হওয়ার সময় মার মাথা এলোমেলো হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার সময় আর হিতাই জ্ঞান নাই বন্ধুরি ও রসুল বরের বাবা
মা বেহোশ হইয়া পড়া যায় কিন্তু সন্তান ওয়া ওয়া কইরা কান্দে কিন্তু মা কান্নার আওয়াজ শুনে না সন্তান ওয়া ওয়া কইরা কান্দে মার জ্ঞান আর ফিরে না এমন অনেক মেয়ে প্রসব করার পরে একবার দুনিয়া থেকে বিদায় হইয়া যায় কিছু কিছু মা যখন হুঁশ আসে না ওই সময় মার স্যালাইন দিয়া সুস্থ করা যায় না ওই সমস্ত মেডিসিন খাওয়ায় মার জ্ঞান ফিরানো যায় না দেখবেন পৃথিবীতে যত বাচ্চা হয় ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন বাচ্চাটা হওয়ার পরে রক্তমাখা শরীরটা টান দিয়া ভিতর থেকে বের কইরা বাচ্চাটার মার বুকের মধ্যে দিয়া দেয় না নাভিটা কাটার আগে এমনি নিয়া তোয়া দেয় ডাক্তার সিজার করলে পেট কেটে বাইর কইরা বাচ্চাটার মার বুকের মধ্যে দিয়া দেয় কেন দে জানেননি আর ডাক্তার কবিরাজ ডাক্তাররা বলতেছে বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় এই ব্যথা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে সেই দিন দূর হয় না সন্তানের পরশটা যখন মার বুকের মধ্যে লাগে সন্তানের পরশ যখন মার বুকের মধ্যে লাগে মা দুগিনি সেকেন্ডের ভেতরে বন্ধু আব্বু রে আব্বু এখানে সবগুলা পুরুষ মার পেট দিকে আইছি অনেকের মা কবরে এই গুরুস্থানটার ভিতরে অনেকের বাবা শুয়ে রয়েছে বাড়িতে যাইয়া কারে আব্বা গুলো দরজা গুলো গুয়া ডাক দিবা বাড়িতে যাইয়া কারে যাইয়া কইবা মা পেটে কিতা লাগছে বাদ দাও বাবা গো বাবা বাবা গো হো বাবা আমার বাপ নাই তো এর লাগে কইতাছে আর কি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাস আসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে আল্লাহু আকবার বলবেন না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো এই এই বাপটা কি না করছে বাপের তাজা রক্ত তোর জন্য পানি কইরা ফেলাইছে বাপটা কি না করছে ফুত ফুত করতে করতে পুরা জীবন ডারে শেষ কইরা ফেলাইছে আজকে বাপটার যতদিন গায়ে শক্তি আছে ততদিন ফুতের জন্য পুতকে প্রতিষ্ঠা করার জন্য জীবনটা লুটাইয়া ফেলাইছে আরে আজকে কোমরটা লইয়া বাপটা উঠতারে না এর লাগে না কাজে জানা আজকে আগের মতো বাড়িটা উল্কা আলগাইতে পারে না এর লাগে না জানা যদি বাপটা শরীরে শক্তি থাকতো হুন্ডে বাপটাকে বিস্তার মতো ফইরাতে হইন না বেড়া বাপটাকে শুয়াতে হইন না বেড়া বাপটা শুয়াতে হইন না বেড়া না
যখন বাপটা লড়তে পারে না ফুতে তখন প্রতিষ্ঠা কইরা টাকা পয়সা রুজি করে বাপে 10 টাকা চাইলে 20 টাকার জারি মারে নিজে পাঁচতলা বিল্ডিং ঘুমাইতাছে বাপটা টিনের ঘরে ফইরা রইছে শীতের দিনে কম্বল দিয়া ঘুমায় মা নিজে একটা শাড়ি কাপড় দিয়া ঘুমায় আল্লাহ সহ্য করতে না রে আল্লাহ সহ্য করতে না এজন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহুরহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা কয় না তুমি যেদিন ছোট ছিলা মা বাপের শক্তি ছিল মা বাপ তোমারে কুলে ফিটে করে মানুষ করছে এখন তোমার গায়ে শক্তি হইছে বাপ মাটা ছোট বাচ্চার মতন দুর্বল হয়ে গেছে গা শক্তি ফানা কিতা করবি আগের মতন শক্তি ফানা দিকে না গড়ে হই রইছে ও সিফাতা কিতে মাইরা নেবে বাপ পারে وقل رب ارحمهما كما ربياني صغيرا الله আমার আব্বা আম্মা আমারে ছোটবেলা যেমন মায়া করছে আমার আব্বা আম্মারে তুমি এমন ভাবে মায়া করো আমিন আল্লাহু আকবার কইতেন না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্ত এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইরো যতন আমার নিজের হাতের লেখা তো কোন মা তোর আপন কইরো যতন মা তোর আপন কইরো যতন মা ও মূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো একটা ছেলে হাত তোলেন হুজুর মসজিদের সাথে আছে আমি আজকের ফজর থেকে নামাজ পড়মু পাঁচ ওয়াক্ত একটা ছেলে হাত তুলবেন দুইটা দরকার নাই একটা ছেলে হুজুর আমার আব্বা আম্মার দুনিয়াতে নাই আমার আব্বা আম্মার পাগল আমি আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়মু পাঁচ ওয়াক্ত একটা ছেলে হাত তুললে ওয়াদা করেন হুজুর আমি পড়মু এমন একটা ছেলে কি আজকে মাহফিলে আছে দাঁড়াও নাম কি বাবা আব্দুল হানিফ আমি কইছি না গুরুস্থানের সামনে মসজিদের সামনে আজকের মাহফিল কবুল না হয়ে যাবে না ইনশাআল্লাহ কোন আপনি খেয়াল করছেন কিনা জানি না প্রত্যেকটা মানুষের চোখের পানি ছল ছল করে নীরব হয়ে গেছে বাড়িঘর যেন ভুলে গেছে আখিরাতের কথা মনে হয়ে গেছে কবর কথা মনে হয়ে গেছে তোমার ছেলের নাম তোমার নাম কি তোমার নাম আব্দুল হানিফ সে হাজার লোকের সামনে ওয়াদা করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই হানিফরে নামাজের মধ্যে দায় আমার কায়েম রাখে জোরে কোন আমিন আরেকটা লোক জানি কার হাত তুলছিল দাঁড়ান আপনি দাঁড়ান আপনার নাম কি মোহাম্মদ বাইজিদ মিয়া লিটন কিও এই মিয়া রসুলপুরে বেড়ায় শুনেন বাইজিদ মিয়া লিটন আর আব্দুল হানিফ এরা যে এরা যে আজকে যে শুনেন এরা যে আজকা নামাজের জন্য নিয়ত করতেছে বাড়ি ঘরে ফোন দিছে মা বাপরে কইছে বন্ধুরে কইছে এর মানে বোঝা গেল আজকের এই মাহফিল থেকে তাদের হৃদয়ের দাগটা এমন ভাবে কাটছে যে পৃথিবী তুচ্ছ নবীজি শ্রেষ্ঠ এই দাগটা এমন ভাবে কাটছে পৃথিবী ক্ষণস্থায়ী আকিরা চিরস্থায়ী তো ক্ষণস্থায়ীর জন্য বাড়িঘর সব করলাম চিরস্থায়ী জিন্দিগির জন্য কিছু করা দরকার কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আল্লাহ আপনি তারে কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করেন আমিন বলো কয়জন পাইছি বাজান আরেকজন কি আছে একদম তুমি দাঁড়াও মাশাল্লাহ সাত বছর তো পারিছি ইনশাল্লাহ নাম কি তোমার হামিদুর রহমান এই ছেলের বয়স কত হইব দশ না বারো
حميد الرحمن الله يفوت فوت يشيل هذا كأبني ميت تراك بدو تنا ماذا داعي مار كايم ركين إمان تكر مالك بدر دري تين تفولاره ترى مودينا زاي مشتت نوبو بيت دوك كنا ماس بورتة بار آمين كون أمارا دويدا دي مش دويدا سيلة لاقب كيرد فاك فند ترى محبة دويدا سيلة لاقب إكتا سيلة كون حضور آمين وفرمان ناماس আমার গরুর 12টা 14 মানে 12টা রুফর বাজে এই তো অসুবিধা নাই আমি যে তিনটা নামাজি বাইর করছি এই মাহফিলটা হওয়া থেকে লাভ হইছে না লস হইছে ওকার সব ফালাইন না জায়গা তিনটা ফালাতে নামাজি হইছে মানে হেরার দিক আপনারা শিক্ষা লাইন আর দুইটা লোক লাগবো ডান পাশ থেকে একজন মামা দাঁড়া এদিকে 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 হাত মিলা হ্যাঁ এদিকে তিনটা এদিকে এদিকে আমি আর বাইশ থেকে বাপি বেশি মিলাম আমার দেশের বাই সত্যি না অনেক ভালো লাগলো এরা চোখের পানি চলছে জোরা আমি নামাজ পড়ি আল্লাহ তোমার নাম কি ফাসক তো ফরো না ফললে দরকার নাই নতুন করে নতুন 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 ফললে আলহামদুলিল্লাহ নতুন 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 যারা নতুন নামাজি নতুন আসেনি কেউ না লিটন দেখো তো কেউ আসেনি আর কেউ আছেন একটা আর দুইটা ছেলে লাগবে আমার ও ছেলে তো পড়ে আলহামদুলিল্লাহ খুশি হইলাম আর একটা ছেলে বলেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কে হাত তুলেন আর কে নাম কি কই আল্লাহ জানো এই পাঁচজন ফাক ফান্ডাতের রসিলায় আমরা তো ফাক ফান্ডাতের রসিলাতে পাঁচজন পাইছি এই পাঁচজনের রসিলায় যেন আল্লাহ পাক ঘরে ঘরে নামাজ হিসেবে কবুল করে বলেন আমিন মায়েরা আমার এই 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 যে প্যান্ডেলটা করছে এটা কি দুজুকের বাগান না বেহেস্তের বাগান আর কেউ যদি মনে করে ওয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার আর কেউ যদি মনে করে ওহ আল্লাহ ও মাই লর্ড ও মাই ক্রিয়েটর এ সৃষ্টিকর্তা আপনি এত সুন্দর গাছ বানাইছেন এই মাটিতে এত সুন্দর বাগান সাজিয়েছেন আমার গ্রামে তো মাটি আছে কিন্তু এই বাগান তো নাই ও মালিক এত সুন্দর করে দুনিয়া তুমি সাজাইছো আল্লাহ বলে সৃষ্টির মাঝেই তোমরা আমাকে নিয়ে গবেষণা করো আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে হাসির কোরাক দেই নাই কিন্তু বিবেককে জাগ্রত করেছি মেধাকে জাগ্রত করেছি হাসির কোরাক দেই নাই এই পৃথিবীটা আল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছেন আবার এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এত সুন্দর চা বাগান এত সুন্দর নারিকেল গাছের বাগান এত সুন্দর নদী মেটুপথে আঁকা বাঁকা কত সুন্দর নদ নদী সব একদিন ফান হয়ে যাবে আমি ওয়াজে ফানা ফানা কই দিকা বহুত ট্রল করছে চার পাঁচ বছর দেখলি কো ফানা ফানা দেখলি কে বসেন বসেন দেখলি কে সা ডাইল না দি তোর ক তোমরা যতই কও কিন্তু সা তো ডাইল লাই খাইতে হয় এটা কি উল্টাই তারব নাকি তো কাপ নিয়ে কেবো সাড়া কাফে ফালাই দে সাড়া কাফে ফালাই দে কইব না ডাইলা দে কইব আমি কি তা খারাপ কথা কইছি এক বিবেক জাগ্রত করেন মানুষ কত নিকৃষ্ট বুঝে না আমার যুবক আমি কথা বলতেছি কেন কিছু লোক আসুক মাঠটা একটু জাগা মতো বড় অনেক ধর্মের মানুষগুলো আছে আমার তো আবার এরা খুব পছন্দ করে আমি চাই বাংলাদেশটারে সুন্দর করে সাজাইতাম কথা কন ঠিক না বেঠে এই দেশে আমি আসার সময় দেখেছি কি সুন্দর এক মন্দির হইতাছে আমি দাঁড়াইছি দাঁড়ায় কইলাম কি রে এটা কি কইতে মনে হয় মন্দির খুব সুন্দর একটা নাকি মন্দির তো নাকি ওই যে দেখে এলাম যে ওরা পূজার সময় মন্দিরে পূজা করব আমরা মসজিদে নামাজ পড়ব কথা কোন ঠিক না বেঠে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে কোনো আঘাত করবে না আপনি আপনার ধর্ম পালন করতে থাকেন কিন্তু কাহারও ধর্মের মানুষকে কটুক্তি করা যাবে না
আমি যখন এই কথাগুলো বলি তখন অনেক হিন্দুরা আজকে যে অনেক চন্দ্রবাবু এই যে আমাদের মাধবপুর ফাঁড়ি থানার এই যে এতে হরিশপুর তেলিয়াপাড়া আমি কিন্তু ওনাকে ফোন দিছি সাবাস পত্রিকা বদ্দা কই দাদা কই আমি তো থানার মধ্যে আছি মাধবপুর কি সে কো সমস্যা একটা জটিলতা আছে আমি তো একসাথে যাবো মাহফিলে পরে ওখান থেকে উনি মোটরসাইকেল টান দাইছে আমি সেম কোতে দাঁড়াইছি পরে থানায় আইলা এই ফাঁড়িতে এসে বসলাম বসে সব লোক বই একটা ভিডিও লাগে না একটা ভিডিও করলাম কইরা ছবি টুবি তুললাম চাটা খাইছি খাইয়া বিস্কুট বিস্কুট খাইয়া এরপরে সুন্দর করে সামনে লই আমরা আয়া ফুরছি কিও ধর্মের মাহফিল হবে ইসলাম ধর্মের মাহফিল হবে আমারে প্রোটেকশন দিছে একদম ভিন্ন ধর্মের একজন এসআই কথা বলেন ঠিক না বেঠিক এর চাইতে সুন্দর আপনি আর কি চান এই পৃথিবীর ভিতরে হ্যাঁ ঠিক কি না কোনকে লেগা মিলেমিশে থাকবেন দেশটা সুন্দর করে সাজাই হিংসা বিদ্বেষ বাদ দেন যেখানে উগ্রতা থাকবে না হিংসা থাকবে না অহংকার থাকবে না থাকবে শুধুমাত্র মানবতা আর ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠে আমি যেটা বলছিলাম সেটা হলো সব কিছু ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন না তিনি কে যাব কার কাছে ফিরে তাহলে কি মাতবাড়ি করার সুযোগ আছে বাহাদুরি করার সুযোগ আছে নাই আল্লাহ যেন আমাদের সকলকে এই পর্যন্ত কথাগুলো বোঝার তৌফিক দান করে বলুন আমিন এই যে এতক্ষণ কথা বলছি যদি আমি সুর একটা ঘটনা ঢুকতাম এই কথাগুলো আমি বলতে পারতাম না এই জন্য ভূমিকা স্বরূপ আমি মাটিটা সয়েল টেস্ট করছি এখানে ফার্স্টতলা বিল্ডিং করণ যাই বলি মাটি টেস্ট না কইরা হুট করে উড়াই লইলে বাংবুত কইরা মরবো তো কথা ঠিক কিনা সয়েল টেস্ট করছি একটু শরীরটা ঠিকঠাক করলাম এবার সবানটা খুললা কারণ আল্লাহ আকবার ইয়ার মানুষ আই করছে তো না মাশাল্লাহ এবার সবার জবানটা খুললা কারণ ইয়া রাসূল আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ولنا محمد وعلى آل سيدنا غبير منجوك আমার যুবক ভাইরা মধ্য রসুলপুরের বন্ধু আমি ধীরে ধীরে যে কথাগুলো বলবো এই চা বাগানে রাখা বাগান মেটুপথে কত মানুষকে চলতে ফিরতে দেখেছেন কত মানুষকে চা পাতা কুড়াতে দেখেছেন কত ব্যবসায়ীরা এই জায়গা দিকে ব্যবসা করতে দেখেছেন আপনার বাড়ির কত মানুষকে সেই জায়গাতে চলতে দেখেছেন এই আমার আজকে ষষ্ঠ বার্ষিকী মাহফিল আমার গ্যালারিতে যারা বসছে এই ছয় বছরের ভিতরে এমন অনেক মুরব্বী এই গ্যালারিতে বসা ছিল এই ছয়টা বছরের ভিতরে যে ঘরটার মধ্যে চলে গিয়ে এতিম হয়ে পড়ে আছে জবান খুলে বলুন সেই ঘরের নাম কি আছে না এখানে নাকি গুরুস্থান এই মসজিদটার সামনে হলো গুরুস্থান বাড়ির মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস দৌড়ায় ঘরের আগুন নিবাইতে আসে ঘরের পারে গুরুস্থান কিন্তু ওই কবরটাতে লোকটা সুখে কিনা দুঃখে আছে ভিন্ন দেশের খবর টেলিফোনে নিতে পারলো কবর দেশের খবর নেওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আজকের কবরে যারা পড়ে আছে আগামী আগামী দিন আমার সিরিয়াল কথা বলেন ঠিক কিনা আজকে তোমার আমার সিরিয়াল আবার আগামীকাল আরেকজনের সিরিয়াল এই জায়গাতে যারা এসেছেন প্রত্যেকটা মানুষ সিরিয়ালে পড়ে আছি যে আগে মারা যাবে সে এক নম্বর সিরিয়াল যে কয়েকদিন পরে মারা যাবে সে দুই নম্বর সিরিয়াল অথচ আমি জানি না যে আমার সিরিয়াল নাম্বারটা কত যদি আমি জানতাম এই রসুলপুরে পয়সা পয়সা ওয়াজ বন্ধ হয়ে যাইত আমি যদি জানতাম যে সবার আগে আমার মরণ হবে ওয়াজ না কইরা মসজিদে ঢুকে সেজদায় পড়ে থাকতাম ঠিক কিনা
আল্লাহ রাব্বুল আলামিন কেন মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন জীবন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে কত মহিয়ান গরিয়ান কত ক্ষমতাধর বোঝাইবার জন্য আমার আল্লাহ জীবন এবং মৌত সৃষ্টি করেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قرآن شريف বলে কি কষ্ট হবে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হলো তিনি যিনি জীবন সৃষ্টি করেছেন আল্লাহ হলো তিনি যিনি মরণ সৃষ্টি করেছেন এখন যদি প্রশ্ন করি জবাব দেন আল্লাহ কি জীবন সৃষ্টি করেছেন আগে নাকি মৌত সৃষ্টি করেছেন জবাব এসে যাবে না 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 আল্লাহ জীবন সৃষ্টি করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে মৌত সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ সর্বপ্রথম মৌতের কথা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম এখানেও আমার আল্লাহ মৌতের কথা বলেছেন তারপরে জীবনের কথা বলেছেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ভিতরের বাস্তব একটু ভিতরে ঢুকে শুনে নিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হলো তিনি যিনি মৌত সৃষ্টি করেছেন আল্লাহ হলো তিনি যিনি জীবন সৃষ্টি করেছেন এ যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন জীবন মরণ সৃষ্টি করেছেন একটা মাত্র কারণ আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমরা কারা আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে পারি কারা দুনিয়ার জমিনে উত্তম ইবাদত করতে পারি কারা এই দুনিয়ার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে হাসিল করার জন্য এই প্রতিযোগিতার মাঠে কারা উত্তম এই পরীক্ষা করার জন্য আমার আল্লাহ মৌত এবং জীবন সৃষ্টি করেছেন এরপরে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ হলো তিনি যিনি তোমার শেষের মালিক আল্লাহ হলো তিনি যিনি আরশের অধিপতি আল্লাহ হলো তিনি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আল্লাহ হলো তিনি যিনি দুনিয়াটারে সুন্দর করে সাজিয়েছেন সাজাইতে যাইয়া বিল্ডিং বানামো কত পাল্লা আর খুঁটি ব্যবহার করলাম প্যান্ডেলটা সাজাবো কত সুন্দর করে খুঁটি লাগাইলাম কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা পাঠাবে বান্দার মাথার উপর একটা ছাদ বানাবে এই ছাদের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে না الذي خلق سبع سماوات طباقا الله হলো তিনি যিনি সুন্দর করে আসমানটাকে সাতটা স্তরে বানাইছেন সাতটা স্তরে বানাইয়া ওই আসমানের ভিতরে একটা সূর্য লাগাইয়া দিছে এই সূর্যটা যখন দিনের বেলা জমিনের উপরে পড়ে মাঠগুলা সজীব হয়ে যায় গাছের উপরে পড়লে গাছটা সজীব হয়ে যায় ফসল উৎপাদন করতে গিয়ে এই রৌদ্রটা অনেক উপকারী শরীরের জন্য অনেক উপকারী রাতের বেলা মানুষ ঘুমাবে ওই আকাশের মধ্যে আমার আল্লাহ সূর্যটারে বিলুপ্ত করে দেয় একদিক দা সূর্য ওঠায় আর একদিক দা আমার আল্লাহ রাতে চাঁদ ওঠায় আর একদিক দা চাঁদ ওঠায় আসমানে আর একদিক দা সূর্য ওঠায় জবানটা খুলে কন এই সুন্দর কারিগর একজন জবান খুলে বলুন তিনি কে এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজাইতে যাইয়া আসমানটারে অপূর্ব সাজা সাজাইছে ওয়ালাকাদ যাইয়ান আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সুন্দর করে তারকা দিয়া সাজাইছে এই তারকা দিয়া একবার আলোক উজ্জ্বল এমন তারকা দিয়া সাজাইছে একমাত্র বান্দা আমার বান্দার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে এই জন্যই তাল্লা কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযা
ذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين বলেছেন এ বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন এই উম্মত যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই ফজল মানে হলো আল্লাহর দয়া আল্লাহর দয়ার ভিতরে কি দয়া স্পেশাল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই দয়ার মধ্যে সবচাইতে অসম্ভব দয়া ফজল দিয়া দুইটা জিনিস বুঝাইছে এর মধ্যে একটা হলো কোরআন কোরআনটা এমন একটা দয়া তাওরাত জবুর ইনজিল কোরআন 104 খান আসমানি কিতাবের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন আমার আল্লাহ বলেন ও বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যখন অনুগ্রহ পাবে তারা যেন আনন্দ করে এখন জবান খুলে বলুন কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার আরে বড় করে বলুন খুশি না বেজার ওই ঈদুল আজহার দিনে দেখলাম ওই সুইডেনের ভিতরে ঈদুল আজহার দিন ইহুদিরা কোরআনের ভিতরে আগুন লাগাইয়া দিয়া মুসলমানদের ঈদে আগুন লাগাইয়া দিছে আমরা বাংলাদেশে সব জায়গায় আমরা প্রতিবাদ করেছি তোমরা কেন কোরআন লাগাইছো আমরা তো বাইবেলে কোরআন লাগাই না তো আমরা তো বাইবেলে আগুন লাগাই না তোমরা কেন কোরআনে আগুন লাগাইছো আমরা তো কিসে আমরা তো ত্রিপিটকে আমরা আগুন লাগাই না তোমরা কেন কোরআনের ভিতরে আগুন লাগাইছো আমরা তো বেদের মধ্যে আগুন লাগাই না কিন্তু আমরা যদি 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ আমরা যদি সব ধর্মের মানুষকে বাংলার জমিনে বিশ্বের জমিনে নিরাপদ দিতে পারি তবে তোমরা কেন মুসলমানদের ধর্মগ্রন্থে আগুন লাগাইবা কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল সব ধর্মের ভিতরে সন্ত্রাস আছে কথা কোন ঠিক না বেঠে কেউ আছে ইসলাম ধর্মটারে পুঁজি করে কেউ আছে হিন্দু ধর্ম করলেও তাদের মাঝে উগ্রবাদিতা থাকতে পারে এই উগ্রবাদী থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে দুই একটা উগ্রবাদীর কারণে আমাদের প্রত্যেকের ধর্মের মাঝে বিভাজন লেগে যেতে পারে এই জন্য সব ধর্মের ভিতরে সম্প্রীতি বান্ধব লোকের প্রয়োজন আছে না নাই এই যে আজকে আমি ওয়াজ করতেছি এখানে অসংখ্য হিন্দু বাইরে এসেছে কথা কোন ঠিক কিনা কোন উনারাই এসেছে মহব্বত নিয়ে এসেছে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই উনারাও আসতে যায় কোনো সংকোচ বোধ করে নাই আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছে আমি সুইডেনের ওই গাদ্দার সন্ত্রাস ওই ইহুদিরই বলতে চাই তোমরা যতই কোরআনের ভিতরে আগুন লাগাও না কেন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কোনো লাইব্রেরিকে দেয় নাই পৃথিবীর কোনো মানুষের হাতে দেয় নাই পৃথিবীর কোনো হাতের মধ্যে জিম্মাদারি দেয় নাই এই কোরআন আল্লাহ নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউরে দেয় নাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে আর জবান খুলে বলুন কে এই জন্য কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার একদিন না প্রতিদিন খুশির আরবি কি ঈদ খুশির আরবি কি এই ঈদ দিয়া কি ঈদুল ফিতর বুঝাইলে চলব ঈদুল আজহা বুঝাইলে চলব আমার দেশের মধ্যে মানুষে খুশি বুঝে না না বুঝা কোরআন পাইয়া খুশি কইবেন এরা বলবে একমাত্র রোজার ঈদ আর কোরবানি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই এই খুশি হইতে গেলে কি কোনো এই দলিলের প্রয়োজন আছে এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল আল্লাহর দয়ার মধ্যে সবচাইতে একটা দয়া হলো ইসলাম এই ইসলাম ধর্ম পাইয়া আমরা কি খুশি না বেজার আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন আমরা সবাই মুসলমান কথা বলেন ঠিক কি না ইসলাম হলো একমাত্র ধর্ম যেই ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম এখন আপনারা আর রসুলপুরের মানুষ রসুল প্রেমিক হইয়া বলেন আমরা ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার একদিন না প্রতিদিন তাইলে খুশির আরবি শব্দের নাম কি তাহলে এই খুশি উদযাপন করতে গেলে কি দলিল লাগে নি রে বাবা এই জন্য আল্লাহর অনুগ্রহের ভিতরে একটা অনুগ্রহ হলো কোরআন পাইছি আর একটা অনুগ্রহ হলো আমরা ইসলাম পেয়েছি আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েছি আল্লাহর কত কিভাবে সেজদা দিয়ে পড়া থাকলে আমাদের শুকরিয়া আদায় করবে না এমন একটা ঘরে আমাদেরকে জন্ম দিল গো
এমন একটা ধর্ম আল্লাহ আমরারে দিছে এমন একটা গ্রন্থ দিল যেই গ্রন্থ পাই আমরা গর্ব করে বলতে পারি আমার ধর্ম সেরা গ্রন্থ যে আমার গ্রন্থ সেরা গ্রন্থ এমন একটা ধর্ম পাইলাম পাইয়া বলতে পারি আমার ধর্ম সেরা ধর্ম এমন একজন নবী পাইলাম গর্ব করে বলতে পারি আমার নবী সেরা নবী কথা বলেন ঠিক কি না এ আব্বুড়ি ও রসুলপুরের বাবা আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান ওই দিন আমার কাছে একটা হিন্দু মুসলমান হয়েছে পটিয়া আমির বান্নার দরবার একটা হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে এরপরে একটা মেয়ে মুসলমান হয়েছে তার জিজ্ঞাসা করা হলো তুমি কেন মুসলমান হয়েছো সে বলতেছে হুজুর আমার আব্বা ছিল হিন্দু আমার আব্বারে যখন পোড়াইতে গেছি পোড়াইতে যাওয়ার পরে যখন পাটা উল্টায় একবারে ঠেঙ্গা হয়ে গেছে এইভাবে পাটা উঠানোর পর বাকি মানুষগুলো লাঠি দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করছি আবার ঘটনাক্রমে কিছুদিন পরে আমার মা মারা গেছে আমার মা মারা যাওয়ার পর আমার মার বডি কোনোদিন কেউ দেখে নাই যখন আগুন দিয়ে পুরাইতে গেছে কাপড়টা পুড়ে যাওয়ার পর আমার মার বডিটা ওপেন হয়ে গেল আর আমার মা পাগুলো এমন ভাবে ঠেঙ্গা মারছে আমার মার শরীরের মধ্যে তার আঘাত করেছে কিন্তু তখন আমার মার বাবার চিত্র দেখা মুসলমানদের ধর্মের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমানরা মারা গেলে মানুষ কত চোখের পানি মুসলমানরা মারা গেলে গোসল কানাই গেলে কত সুন্দর করে নাক দিয়া তোলা ঢুকাই নাক দিয়া যেন পানি না ঢুকে মুসলমান মারা গেলে কানের মধ্যে তোলা ঢুকাই যেন কান দিয়া ভিতরে পানি না ঢুকে কসু সাবান দিয়া কত সুন্দর করে গোসল দা আতর দেই লুবান দা সুরমা দিয়া কত সুন্দর করে ওযু দিয়া খিলাল কইরা নুকের ভিতরে ময়লা লেগে থাকলে পরিষ্কার করে মুসলমানদের ধর্মের মধ্যে ওরা যখন মারা যায় গোসল করানোর সময় পেটের মধ্যে চাপ দেয় চাপ দেওয়ার পর নিজ দিয়া যদি পায়খানা বের হয় বসনা বের হয় মলমূত্র বের হইলে টিস্যু দিয়া ওই পায়খানা গুলা পরিষ্কার করে দেয় কত মায়া মায়া রে কত মায়া পায়খানা গুলা হাত দিয়ে পরিষ্কার করে দেয় একটা মানুষও ঘৃণা করে না মসজিদ দিকে একটা পালকি আনে দোকান দিকে নতুন জামা পরায় এই পরাইয়া তিনটা ঢিল করে বান্দিয়া খাটের মধ্যে শুয়াইয়া তার ময়দানে নিয়ে যায় মুসলমানদের ধর্মের মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় যায় কত সুন্দর করে তাকে শেষ বিদায়ের কথাগুলা বলে মানুষ তার কত সুন্দর ক্ষমা করে দেয় আবার লাস্টার কান্দের মধ্যে লওয়ার জন্য যেই মানুষটা জীবনে এত ভারী কাঁধের মধ্যে নেয় না মানুষটা মারা যাওয়ার পরে মুসলমানদের ভারী লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মুসলমান পাগল হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মৃত্যু লাশের খাট কাঁধের মধ্যে নেয় আর চল্লিশটা কদম হাঁটে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশটা কবিরা গুনাহ মাফ করে দেয় কথা বলবো না চুপ থাকবে একদম নীরব থাকবা আল্লাহু আকবার জোরে বলেন লাশটাকে কাঁধে নেওয়ার জন্য প্রতিযোগিতা করে দেখবেন কেউ সিরিয়াল পায় না কেউ সিরিয়াল পায় না এইভাবে সিরিয়াল না পাইয়া খাটের মধ্যে আঙ্গুল দিয়ে ধরে মানুষের কান্দের মধ্যে ধরে বাপি ভাই মানুষের কান্দের মধ্যে ধরে আবার নিচে দিয়ে যেয়ে ধরে কিভাবে মানুষগুলো খাটটার চতুর্পাশে দাঁড়া যায় একটু কান্দে নেওয়ার জন্য কত মায়া মায়া রে মায়া শুধুমাত্র তাই নয় মুসলমানরা লাশের খাটটারে কবরের পারে না দুই তিনজন কবরের মধ্যে নাই মাজা আল্লাহ খবরের মধ্যে নাই মা খবরের মধ্যে নাই মা দুইজন কত মায়া কইরা বাপের ধরে কোন কোন পোলাপান ভাই হইয়া বাইরে কবরে শোয়া দেয় কোন কোন পোলাপান বা সন্তান হইয়া বাপের শোয়া দেয় কি সুন্দর মায়া মায়া রে মায়া এই কবরের মধ্যে আসতে কইরা নামা ডিল মাইরা ফালায় না এমন আসতে কইরা শুয়া দেয় কত মায়া
মাথার বাদনটা খুললা মুখটা খুললা পশ্চিম দিকে ঘুরে দেখো তো মায়া মায়া রে মায়া কেহ লইল আতর লোবান কেহ লইল জল কেহ লইল বরই পাতার চোখে বুকে জল রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কে বাপের কথা মনে করেন না মার কথা মনে করেন না মিয়া বাইরের কথা মনে করেন না শাশার কথা মনে করেন ফুফুর কথা মনে করেন কেহ লইল আতর লোবান কেহ লইল জল কেহ লইল বরই পাতার নয়ন জল বুকরে কান্দে হাই হাই রে কান্দে হাই হাই রে আমার কইতাছে গুরুস্থান নবীলে পাশে আছে আমার কলজাটা ভাঙ্গা ভাঙ্গা টুকরা হয়ে গেছে এই মানুষগুলো একলা একলা শুয়ে রইছে একটু পরে মাহফিল শেষ হইলে সবাই যাইবেন না নিজের ঘরের জন্য বিছানার লাইগা বাড়ির লাইগা নারীর লাইগা কত পাগল কিন্তু এই ঘরটার ভিতরে আপন জনরা কেমনে শুয়ে রয়েছে খবর দিনই লাইন না কত মায়া তিরে কবরে না মায়া দিয়া আমার মাটি চাপা দেয় না হিন্দু মেয়েটা কয় মাটি চাপা না দিয়া উপরে বাঁশ দিয়া কবরটা খোলা রাখে গায়ে যেন চাপ না লাগে আবার একটা ধারি আইনা উপরে দেয় মাটি গুলো দিয়া দিয়া কেমনে তারে মায়া করে বিদায় করি মুসলমানদের এই বিদায়ের চিত্র আমার মনে হইয়া গেছে এরপরে আমি কালিমা পইরা মুসলমান হইয়া গেছি কি দিয়ে বুঝাইতাম মুসলমান কত দামি শব্দ আমরা এলাকার তো মাঝে মাঝে জানাজা হয় প্রতি ওয়াক্তে নামাজে নামাজে কি জানাজা হয় মুসলমান কি জিনিস শোনা আমার কাছ থেকে শূন্য জান আমার কাছ থেকে মুসলমান অরিজিনাল মুসলমানদের প্রেম কি জিনিস ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনে মসজিদে আক্রমণ আগ্রাসন চালাইলো ছোট্ট বাচ্চাটা যায় কয় বুকের মধ্যে গুলি সালাপ বুকে চালাইবি গুলি বিচার দিব আল্লাহর কাছে বুকের মধ্যে গুলি নিতে রাজি আছি আর পরে মসজিদে আসা মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করার জন্য জীবন দিব মুসলমান কি জিনিস বুঝা জান আমার কাছ থেকে নামের মুসলমান হইয়েন না নামের মুসলমান হইয়েন না কাজের মুসলমান হতে হবে দেহ আছে বাংলাদেশে মন কিন্তু ফিলিস্তিন আমার যুবক ভাইয়েরা আমার দেশে মাঝে মাঝে জানাজা হয় পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা জানাজা হয় না ফিলিস্তিনি মুসলমানরা কয় আমাদের ভয় নাই নামাজ হলো পাঁচ ওয়াক্ত প্রতি ওয়াক্তের ভিতরে যারা জানাজা দিয়া শেষ করে জানাজা নামাজ লইয়া ছয় ওয়াক্ত হইয়া গেছে আমাদের প্রতিদিন আমরা জানাজা পড়ি মর্নিং প্রেয়ার মিড ডে প্রেয়ার আফটারনুন প্রেয়ার সানসেট প্রেয়ার নাইট প্রেয়ার ডেড প্রেয়ার ফজরের নামাজ জুহুরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ জানাজার নামাজ দিয়াই যেত আমাদের সকাল সন্ধ্যা হয় জীবন দিব কিন্তু ঈমান দিব না কথা বলেন ঠিক কিনা মুসলমান জাগ্রত হতে হবে জাগ্রত হতে হবে
আল্লাহ যে আমরা কত মায়া করছে 24 ঘন্টা সেজদা দিয়া পড়ে থাকলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছে মুসলমানের ঘরে মুসলমান হয়েছে অনেকে বলে হুজুর ফিলিস্তিনে মসজিদে আকসানিয়া যুদ্ধ আপনারা কি লাগে বাংলাদেশে প্রতিবাদ করেন আই মিয়া জানেন কি জানেন এটা হলো মুসলমানদের প্রথম কিবলা এই সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজ পড়ে গেছে কেন পাগল হইছি আমরা এটা নিয়েই তো খেলা হবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা সন্ত্রাস তারা ইহুদি তাদের ধর্মের মূলনীতি হলো মানুষ হত্যা মহাপাপ আর ওরা যুদ্ধের তাদের ধর্মের মূলনীতি হলো ওরা গণহত্যা চালিয়ে মুসলমানদেরকে শিশুদেরকে নির্বিচারে হত্যা করে তারা তাদের ধর্মের মূলনীতি ভঙ্গ করেছে সন্ত্রাস ইসলামে এলাও করে না ঠিক কিনা বলেন ওই ইসরায়েলের পক্ষে চলে গেছে বহু রাষ্ট্র আর আমরা বাংলাদেশে পড়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন ইসরায়েলের গণহত্যা নির্বিচারে হত্যা আগ্রাসন এটা অবৈধ কারণ তাদের দেশ তো এখানে না ওরা ফিলিস্তিনি কাছ থেকে জায়গা ভিক্ষা চাইছিল জায়গা ভিক্ষা চাইয়া সেখানে উঠছিল উঠার পরে ওই জায়গাতে ঘাঁটি কইরা এখন তারা বলে এটা তাদের স্বাধীন রাষ্ট্র মসজিদে আসা জেরুজালেম তারা দখল করার জন্য এসেছে মূলত ইতিহাস মুসলমানদেরকে জানতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমি বলেছিলাম মুসলমান শব্দটা বড় দামি একটা হিন্দু বল মুসলমান হওয়ার পরে যে বিবৃতি দিয়েছে চোখের পানি ফেলে দিয়েছে এই জন্য ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম এই ধর্মটাকে যারা ধ্বংস করতে চায় নিঃসন্দেহে এরা সন্ত্রাসী কথা বলেন ঠিক না ধ্বংস হবে কখনো কি হবে না না কখনো হবে না এই জন্যই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুল নবী নূর নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন লা মান সালিবাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত থেকে মানুষ নিরাপদ জবানের কথার দ্বারা মানুষ নিরাপদ নয় ওই মানুষটা কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহর হাবিব বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবরের খবর যারা নিয়েছে তারাই বলি আল্লাহ হয়ে গেছে কথা কন ঠিক কি না আর এই কবরের খবর যারা না নিয়া দুনিয়ার জন্য ব্যস্ত হইয়া গেছে তারা ইহকালও হারাইছে পরকালও হারাইছে এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমার আল্লাহ আমাকে অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস আজাব আর গজব দেখাইছে কিন্তু আমি দেখেছি সব চাইতে কঠিন আজাবের জায়গা হলো কবর কথা বলেন ঠিক কিনা কবর 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 কাহার জন্য জান্নাতের টুকরা হবে এই কবরটা আবার কাহার জন্য জাহান্নামের গুল্লা হবে অনেকে মনে করে দুনিয়ার থেকে মরার পরে বুঝি কিছু করবে না 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 দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহকে চিনে যেতে হবে নবীকে চিনে যেতে হবে দুনিয়ার থেকে মরার পরে কোনো কিছু করার আর সুযোগ হবে না সেদিন জাররা জাররা পরিমাণ হিসাব গ্রহণ করবে একজন জবান খুলে বলুন তিনি কে এটা কি মসজিদ না মসজিদ সুন্দর একটা জায়গা ভাল লাগছে মাঠ সুন্দর আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি হইয়া কবরে যেও না বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরটারে আমার আল্লাহ খাটো করে দিবেন ছুটু করে দিবেন এমন ভাবে ছুটু করে দিবেন ডান পাশের মাটি গুলো ডান পাশে একটা চাপা মারবে বাম পাশের মাটি গুলো আর একটা চাপা মারবে চাপা মাইরা একেবারে একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি ঢুকাইয়া দিব আমার নবী আপনার নবী বলেন মাটি যখন তারে চাপা দিবে
এই লোকটাই এমন ভাবে একটা চিৎকার মারবে আল্লাহর হাবিব বলেন এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের না কানের মধ্যে লাগতো ওই মানুষটার কানের পর্দা ফেটে লোকটা মারা যেত চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না এখানে গুরুস্থান না বাবা এই গুরুস্থানের ভিতরে কেডা বেনামাজি হয়ে গেছে আর সিল্লাইতাছে আমরা কি খবর জানি আমরা কি কইতাম পারি এরা কি আমরা ফোন দেওয়ার সুযোগ আছে কি মনে করেন কথাগুলো উড়াইয়া ফালাই দেন না ভাল লাগে না কথাগুলো হ্যাঁ ভাল লাগবো সুজায়া গট্টার জান ভাল লাগে না রাত্রে পয়রা থাকেন ভাল লাগে না অন্ধকার দেখলাম ভাল লাগে না যখন জাফরান ওই নীল চোখ বর্ণের দুইজন ফেরেশতা আসবে হাতের নখগুলো হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এমন হাত নখ মানে কুদালের মতন কুদাল দিয়া দিয়া যখন কবরের মাটিরে ঢুকিয়া যখন এই নীল বর্ণের চোখগুলো করে যখন ভিতরে ঢুকবে অল্পটি যখন কাটা থাকবে তখন বুঝবেন যে ওই জায়গাটা কত ভয়ঙ্কর যদি না ডরান রাত্রে একদিন একলা আয়েন যে কবরটা ভাঙ্গা এই কবর ভিতরে একলাতে শুয়েন কেমন লাগে জিন্দা হইয়া শুয়েন মরা হইলে পরের কথা এই জন্য আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবর গেলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপা মারবে এই চাপার কারণে এমন জোরে একটা চিৎকার করবে গাইরা সাকলাইন দুইটা জাতি সারা পৃথিবীর কেউ আওয়াজ সবাই শুনবে দুইটা দুইটা যে দুইটা শ্রেণীর যার ছাড়া কেউ শুন সবাই শুনবে দুইটা শ্রেণী শুনবে না এর মধ্যে একটা হলো মানুষ মানুষ কবরে কেউ কেউ আওয়াজ শুনবে না যদি মানুষকে খবর দিত শুনত পাশের বাড়িতে সুর আসলে মানুষ দৌড়াইয়া যেমনে বাইরে যায় ভূমিকম্প আসলে মানুষ যেমন ঘর থেকে বাইরে যায় আগুন লাগলে মানুষ যেমনে বের হয়ে যায় কবরের আজাব গুলার আওয়াজ যদি মানুষ শুনত একটা মানুষ বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারত না শুধু কি কো জানেন বাঁচাও আল্লাহ আর সহ্য হয় না আর ভালো লাগে না বেনামাজি হইয়া কবরে এসেছি এমন আজাব এমন কষ্ট আরেকবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও ওয়াদা করলাম কোনদিন নামাজ ছাড়ব না নবীর সঙ্গে বেয়াদবি করব না তোমার জিকির থেকে দূরে থাকব না আরেকবার দুনিয়াতে পাঠা এইভাবে কন্টিনিউ 24 ঘন্টা সিলাইতাছে কিন্তু আমরা খবর জানি না আমার বাবা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না আপনার দাদা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না আপনার বোন সুখে কিনা দুঃখে আছে আমি জানি না বারবার বলতে আল্লাহ আর সহ্য হয় না এরপরে আমার নবী আপনার নবী বলেন দুই নম্বর শাস্তি গেল এই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকায় দিবেন এই দুনিয়ার আগুন আল্লাহ 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 এই দুনিয়ার আগুন যত গরম ওই জাহান্নামের আগুনের হাওয়াটা তার চাইতে 70 গুণ গরম এমন একটা হাওয়া যখন ঢুকাইয়া দিবে আজকে আগুন লাগলে ফায়ার সার্ভিসে সে আগুন লাগায় কিন্তু কবরের ভিতরে এত বড় আগুন লেগে গেল মাটি কুড়লে আগুন খুঁজে পাওয়া যাবে না এমন অনেক কবর আছে আমরা করতে গেলে দেখি হাড্ডির জায়গায় হাড্ডি পড়ে আছে মাথার জায়গায় মাথা পড়ে আছে তখন কবরটার ভিতরে আমরা একটা কোণা দিয়ে হাড্ডি আর পা গুলো রাখিয়া দেই হাড্ডি গুলা জমাইয়া রাখিয়া দেয় আবার নতুন করে একজন মানুষ ওই কবরে শোয়াইয়া দেয় কথা গোনা ঠিক কিনা এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত সুন্দর বডি এত সুন্দর চুল কোথায় গেল তোমার রূপের যৌবন কোথায় গেল তোমার গায়ের শক্তি হাড্ডির জায়গায় হাড্ডি পরে আছে গুস্তুগুলো গেল কোথায় পায়ের জায়গায় কবরে পা পরে আছে গুস্তুগুলো গেল কোথায় চেহারার জায়গায় চেহারা এই চেহারা কঙ্কাল হয়ে পরে আছে চোখটা গেল কোথায় বাসটা পচার আগে তোমার বডিটা কবরে আগে পচে যায় কথা গণনা ঠিক কিনা এই জন্য বন্ধুরে হো আব্বারে কবর বড় সাংঘাতিক জায়গা আমার নবী বলে কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে বেনামাজির কবরে আগুন ধরায় দেওয়া হবে ওয়া ওয়া করে কানব আল্লাহ একবারে শেষ কইরে ফালাও আর সহ্য হয় না কিন্তু আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত অনেক শক্ত
অনেক সুন্দর। এরপর আগুন ধরায় দিবে, নিবারণের কোনো সুযোগ নাই। তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে, তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে দেওয়া হবে। এই সাপ বিচ্ছু যখন তোমার বডিটারে একটা পেস মারবে, পসাইয়া পসাইয়া বিষের যন্ত্রণায় তোমার আংরা আংরা করে ভালাইব। হো আল্লাহ, আর ভালো লাগে না। আল্লাহ বলবে, বান্দা বলছিলাম না ভিতরে দুনিয়ায় ছাইরা দিছি, একদিন তুই আমার কাছে ফিরে আসবি, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তুই ফিরে আসবি। এই জন্য আমি তোরে বলেছিলাম আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, আমি তোরে বলেছিলাম ওয়াতুজ যাকাত, যাকাত দাও, আমি বলেছিলাম আমার বন্ধু নবীরে মহব্বত করো। তোমরা যখন আমার কথা মানছো না, আমি আল্লাহ এটা বলছিলাম ইন্না বাপশাওরা বেগানা শাদি, নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। যতই কান্নাকাটি করেন, আপনার কবরের ভিতরে পৃথিবীর কোনো মানুষ আপনার উপকার করতে পারবে? এই জন্য আপনি কবরে কয়দিন থাকবেন, এক বছর না দুই বছর, একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে যারা কবরে চলে গেছে, এদের অনেকের নাম বংশের পরিচয় আর আমাদের জানা নাই। শুধু জানা না, এই গুরুস্থানটা কোথায় আছে, কবরটা কোথায় আছে, আমরা দেখার মতো বোঝার মতো কোনো খবর নাই। আপনারা তো মনে করতেছেন তাহিরি হুজুর খুব সেলিব্রিটি, আপনারা তো মনে করতেছেন তাহিরি হুজুর তো বাংলাদেশে সবাই চিনে। আমি চ্যালেঞ্জ করে বলি, 300 বছর গেলেই আমার আর কেউ মনে রাখতো না, আমার কবরটা কই আছে খবর নিত না। তুমি দাঁড়াও, আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনার আব্বার নাম কি? আব্দুল মালিক। আপনার দাদার নাম কি? দাদার নাম কই তার? তো দাদার নাম যদি কইতো না ফেরা, দাদার বাপের নাম কই তারবো? তো এই যে প্রজন্মের নামটা কইছে, মনে 150 বছর বাড়িছে না, 100 বছর মনে বাড়িছে না, দাদার নাম জানে না। আমি যে কইছি যে 300 বছর পরে আমার পরিবার পরিজন রে জিগাইলে কইব, কে জানে? আপনাকে ভুলাই দিতে হবে না, অটোমেটিকলি ভুলে যাবে, কবর মুছে যাবে। এখন মনে হচ্ছে আমার তো ফুত আসছে, ওই আমার ফুতকে আমার নাম জানতো না। হ জানবো তো, আপনার নাতির আমলটা যখন আইব, দাদার নাম জানবো তো। আচ্ছা, আপনার নাতির ঘরে যখন ছেলে হইব, তখন যদি কারণ তোমার বড় বাপের নাম কি তা? হে কব, এ তো দাদার নামই জানছে না, বড় বাপের নাম জানবো কেমনে? বোন পাস করছেন, যে কাহিনী আজকে আপনি করছেন না, দুনিয়া কিয়ামত আলামত, কিয়ামতের আলামত, এটি তো বাস্তব। যত কথি বলেন এটি বাস্তব। আপনি যতই বলেন যে তাই রোজের বাপ রে বাপ কি পরিচয়, আপনি দেশের পরিস্থিতি কি করবেন? আপনি নিজের সন্তান হইয়া নাতি হয়ে তো দাদার নাম জানছেন না, আরেকবার কে আপনি দাদার নাম জানতো? অটোমেটিকলি কবর বিলুপ্তি হয়ে যায়, মানুষের নাম মুছে যায়। হ্যাঁ, মানুষ কি বুঝি বলে যায়, কেডা কইছে আপনারে, প্রশ্নই আসে না, প্রশ্ন আসে না, মানুষকে বলে যাবে প্রশ্নই আসে না। ও তো 100 বছর পরে কেডা আসি নিডি ভিতরে না, 700 বছর পরে বাবা শাহজালালের নাম মনে আছে কেন? কথা বলেন না কেন? 700 বছর আগে দাদা মন নাই, তো 700 বছর পর বাবা শাহজালালের পতাকা উড়ে কেন? 700 বছর না, 700,000 বছর পরও এই নামের পতাকা উড়বে কেন? ওনাকে প্রশ্ন করেন কেন? বাবা শাহজালাল বলবেন, আমার জীবনটাকে মদিনারওয়ালার কদমে কুরবান করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমি জিন্দা রয়েছি। তাকে মানুষ হতে হবে, বন্ধু হতে হবে। আল্লাহর বন্ধু হলে আপনার পতাকা পথ পথ করে উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেক সুন্দর কিছু তত্ত্ব দিয়ে গেলাম। আপনার নবী আমার নবী বলেন, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর 100 বছর হোক আর 500 বছর হোক, যারা সুখে আছে সুখী,
যারা দুঃখে আছে দুঃখী কিন্তু সুখে থাকলে সুখেরই কোনো শেষ নাই ইসরাফিল সিংহাফু দিলে বলবে ক্যাডারে আমার ঘুম থেকে জাগাইছে মনে ওই জন্য দুই সেকেন্ড ঘুমাইছে এরাও তো ঘুমাইছে এরাও তো বান্দা আপনিও বান্দা আমিও বান্দা কিছু বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইলে মনে হবে এক সেকেন্ডের মতো আর কোন কোন বান্দা কবরে একটা সেকেন্ডে মনে হবে কিয়ামতের মতন হাজার হাজার বছরের মতো এমন কষ্ট অনুভব করবে এই জন্য রাস্তা হলো দুইটা প্রথমেই বলছিলাম একটা হলো কল্যাণময় রাস্তা আর একটা হলো অকল্যাণময় রাস্তা কল্যাণের পথে থাকলেই আপনি রসুল পাবেন আল্লাহ পাবেন এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের ভিতরে সবচেয়ে বড় অনুগ্রহ হলো আমি তোমাদের জন্য একটা গ্রন্থ দিয়েছি যে গ্রন্থের নাম হলো আল কোরআন এমন একটা ধর্ম দিয়েছি তোমাদের ধর্মের নাম হলো ইসলাম এখন আবার আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও আনন্দ করো এই রহমতটাকে এই রহমতটা হলো আমা আরসাল নাকা ইল্লা রহমাতাল আলামিন এই রহমত হলো আমার নবী নবীর তরিকায় যদি আপনি চলতে পারেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো আমি রসুল কথা দিলাম আমি তাকে জান্নাতে নিয়ে থাকব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার রসুল রসুল বান্দব ভাইয়েরা এই জন্য কবর বড় ডেঞ্জারাস আবার কবর জান্নাতের নিকেতন তো এই জান্নাতের নিকেতন পাইতে গেলে দুইটা জিনিস আপনার খুব জরুরি এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো নেক আমল আর এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত এরপরে আমার আল্লাহ বলেছেন দুইটা গুণ যার মাঝে থাকবে যেই বান্দার মাঝে থাকবে দুইটা কোয়ালিটি যেই বান্দার মাঝে থাকবে এই বান্দাটা আমি আল্লাহর কাছে জান্নাতের টিকিট পেয়ে যাবে এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু দুই নম্বর হলো আমিলুস সালিহাত যারা ইমানদার এখন ইমানদার কার কয় ইমানদার হলো তিনি যারা আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানে এবং মানে আমার নবীর কথা যারা 100% পালন করে আমার নবীকে যারা বিশ্বাস করে এরাই হলো ইমানদার জোরে কোন ঠিক কিনা ওই ইমানদারের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার শান্তি লাগে রে ভাই কোরআন শিব শুনলে শান্তি লাগেনি ও আব্বাস কান্দিব ইনশাআল্লাহ জোরে আল্লাহকে ডাক দিবেন এই আল্লাহ ডাক্তার কারণে গোরস্তানের কবর আজাব মাফ হইতে পারে কইলাম তো দিল থেকে ডাক দিয়েন গায়ের জোরে দিয়েন না ইমানের জোরে ডাক দিয়েন কাউরে দেখাইবার জন্য ডাক দিয়েন না আবার বলতেছি ও আব্বাসিল্লাযীনা আমানু আমিলুস صالحاتي أن لهم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين বলেন জান্নাতের শুভ সংবাদ দুই গুণের অধিকারীর জন্য এক নম্বর গুণ হলো যারা ইমানদার দুই নম্বর গুণ হলো যারা নেক আমল করে আল্লাহর ঘরে দেখা কিন্তু আমি আমলের প্রতি বেশি জোর দিছি আমার নবী বলে পৃথিবীতে এমন একটা সময় আসবে মসজিদের সংখ্যা বেড়ে যাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে এটা কিয়ামত আলামত মসজিদ সুন্দরের জন্য মানুষ পাগল হয়ে যাবে কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে
এইজন্য যুবক মসজিদটারে খালি রাখবেন না এইজন্য আমার নবী আপনার নবী বলছেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে শেষ হওয়ার পর এই কবর দিকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মানুষ একটা ময়দানে উঠবে যেই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো উলঙ্গ অবস্থায় যদি উঠে তাইলে একজনের লজ্জাস্থান তো আরেকজনের দেখকে ফালাইব এটা কেমন ময়দান আল্লাহর হাবিব বলে না রে আয়েশা কবর থেকে ওঠার সময় গাটটা ভাঙ্গা দিয়া সূর্যের বরাবর চোখটারে কইরা শরীরের ময়দানে মানুষকে ওঠানো হবে গাটটা ভাঙ্গা দিব সামনে তাকাইবার কোনো সুযোগ একদম নাই সবাই প্যান্ডেলটার দিকে তান না তাকান না আমার দেখেন আপনারা দেখেন তাহলে এমন ভাবে ভাঙ্গা দিলে সামনে চাইব কোন সময় আমার নবী বলে আয়েশা এমন ভাবে গাটটা ভাঙ্গা দিব মাতার আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে মাতার খুলিটা ঠাস করে উল্টাইয়া যাবে বাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে এমন ভাবে মাথার মগজগুলো টকবক টকবক করে ছিটে ছিটে পড়বে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে ইয়া নফসি নফসি বলে মানুষ কান্না করবে সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে কেউ কাউকে সহযোগিতা করবে না সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবিব বলেন সেই দিন কঠিন মুসিবতের সময় যেদিন নিজের মাটিটা নিচের মাটিটা থাকবে একদম তামা হয়ে আর মাথার আধ বিঘাত উপরে সূর্য থাকবে এই তাপ যখন মাটির তামার মাটির মধ্যে লাগবে তখন মাটিগুলাই একদম গরম হয়ে যাবে এখন প্রশ্ন করবেন হুজুর তাইলে হাসরের ময়দানটা কোথায় হবে অনেকে মনে করে হাসরের ময়দানটা আসমানের উপরে হবে মিথ্যা কথা আর না 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 হাসরের ময়দানটা আসমানের উপরে হবে না হাসরের ময়দানটা হবে আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করছিলেন আল্লাহ শাম দেশে তুমি বরকত দাও আল্লাহ ইয়ামেন দেশে তুমি বরকত দাও হাদিস শরীফের মধ্যে দেখলাম সব মানুষগুলা যার যার কবর থেকে উইটা কিয়ামতের পরে যখন স্তব্ধ হয়ে যাবে আল্লাহ যখন হিসাবের কাজটা শুরু করবেন কেউ আগুন থেকে বেরিয়ে আসবে কেউ কবর থেকে উঠে আসবে কেউ পানি থেকে উঠে আসবে একটা ময়দানের দিকে সেই ময়দানের নাম হলো মাহশার ওই হাসরের ময়দানে যাবে এখন প্রশ্ন হলো হুজুর হাসরের ময়দানটা বিশ্বের কোন জায়গায় হবে একটা জায়গায় হবে সেই দেশের নাম হইল শাম দেশ আল্লাহু আকবার আল্লাহু আকবার না এগুলো একটা নোট করে রাখবেন কাজে লাগবে এগুলো নোট করে রাখবেন আমাদের ঠিকানা জানতে হবে আমরা মরার পরে উঠবো কই ছিলাম কই জানতে হবে আসলাম কই জানতে হবে যাবো কই জানতে হবে শেষ ঠিকানা কোথায় জানতে হবে কেউ যদি শুরু জানে শেষ জানে মাসকান দিও জানে সে কখনো রাস্তা ভুল করতে পারে আমার মনে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন লোকেশন লোকেশন ম্যাপ ট্র্যাক দেন কেউ যদি চিনতে রাস্তা আপনাকে চিনতে হবে এই রাস্তা এখান থেকে থেকে এই জায়গা থেকে থেকে রাস্তাটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে ট্র্যাক করতে হবে এই ট্র্যাক করবেন কোথায় প্রথম সার্চ দিবেন শাহে মদিনা এখানে গেলেই সব সহজ হয়ে যাবে এছাড়া আর কোনো রাস্তা নাই খোদা কি একমাত্র সহজ সরল পথ যেই পথের কথা রসুল বলছেন যে একটা রাস্তা হবে বাহুত্বটা রাস্তা তোমাকে টানবে বিপথে নেওয়ার জন্য সংগ্রাম করে ওই রাস্তায় থাকতে হবে শুরু করবা রাস্তার মাথা থেকে শেষ হবে সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর হাশরের ময়দান কায়েম আপনার কি কষ্ট হইতেছে নাকি দাদা আপনারা আমাকে বইলেন যে হুজুর এবার শেষ করেন আমি শেষ করে দিব আমি যে কথাগুলো বলতেছি সব আমাদের কল্যাণে শুধু গুরুস্থানটাকে সামনে রেখা আমি এই কথাগুলো বলতেছি না আমার বিষয় ছিল আর একটা কিন্তু দেখলাম যে না আসল ঘরের কাছে এসে যদি এই মানুষগুলোকে এই ঘরের এই ঘরটা সম্পর্কে সতর্ক না করি তাহলে আমরা দুনিয়ার ঘর পেয়ে আমাদের কোনো লাভ হবে না ভাই রে এই শ্বাসটা যে ফেলাইতেছি একটাকে বিল লাগছে শ্বাসটা যখন শ্বাসটা যখন কষ্ট হবে টানতে আইসিইউতে ঢুকলে দেখবেন কত টাকা বিল দেওয়া লাগে কত দিতে হয় একদিনে ২৫,০০০ একদিনে ৫০,০০০ আইসিইউতে ঢুকলে ১,০০,০০০ টাকা কথা বলেন না কেন ঠিক কি না কন সঠিক কথা বাস্তব কথাই বলছে আপনাকে আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়েছে একটা কিডনি নষ্ট হয়ে দেখুক না আরে নষ্ট হয়ে দেখুক না আল্লাহ তো বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে রবকে অস্বীকার করছো চিৎকার মারি কি আল্লাহ আকবার বলবেন না হাসরের ময়দান কায়েম হবে ওই ময়দানের ভিতরে
সব মানুষ নাফসি নাফসি বলে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে গাজার গোনা যেমন তার পায়ের নিচে পানি তেমন এই পানিটা কিন্তু নদীর পানির মতো নয় এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা এই পানি যে যখন গুসার মধ্যে লাগবে পুলটি মুরগির গরম পানি লাগলে ফাঁক যেমন উপইরা যায় ঠিক এমন ভাবে হাড়ি থেকে আপনার গোস্তগুলা গরমের কারণে খুলে যাবে কঙ্কাল হয়ে হয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করো 50,000 বছর এইভাবে আপনারা সূর্যের নিচে দাঁড়ায় থাকবেন অন্য কোন নবীর কথায় হাশরের ময়দানে হিসাব শুরু হবে না একমাত্র যার কথায় হাশরের ময়দানে হিসাব শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলেন সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না তবে কঠিন মুসিবত হলেও সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে আজিম নিজের ছায়া দিয়া মায়া করবেন এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক আমাদের দেশের মধ্যে বিচারক আছে না নাই কিছু বিচারক আছে টাকা খাইয়া বিচার করে ঘুষ খাইয়া বিচার করে এমন লোক সমাজের ভিতরে আছে না নাই খবরদার খবরদার আমার নবী আপনার নবী বলে যারা ন্যায় বিচারক ইনসাফ ভিত্তিক যারা বিচার করে টাকা খাইয়া 50টা বিচারের দরকার নাই টাকা না খাইয়া ইনসাফ ভিত্তিক বিচার দুইটা হলেই যথেষ্ট কথা বলেন ঠিক না এমন ভাবে এইভাবে যারা ন্যায় বিচার করে তাদের জন্য আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এবার দুই নম্বর হলো যার মনটা মসজিদে পড়ে থাকে আজকে আমাদের সমাজের পোলাপান মসজিদের মধ্যে আসতে চাই না এও যাই মসজিদে আসে শুধু জুম্মার নামাজে আসে এরপর জুম্মায় আসলে সবার শেষ কাতারে বসে এরপর শেষ কাতারে বসলে মোবাইলে ফেসবুক চালাই কথা গণ ঠিক কিনা কিন্তু যতই তামাশা করো না কেন নিজের মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে আমার নবী বলে হাসরে ময়দানে আর সে আজিমি নিজের ছায়া পাবে তারাই যারা মাথার উপরে যারা যারা ওয়াক্ত মতো মসজিদে চলে যায় যারা জিকির শুনলে ফানা হয়ে যায় আমরা সুন্নিরা জিকির শুনলে ভালো লাগে কি লাগে না জিকির শুনলে বড় ভালো লাগে আজকেও জিকির ইনশাল্লাহ হইব নি কি চলেনি চলেনি এলাকা চলেনি না হ্যাঁ হ্যাঁ চলে আওয়াজ আই ফুরছে তো ইনশাল্লাহ একটু গাঁটটা লাগাই লই গাঁটটা পরিষ্কার করে লই এরপরে আমরা সাদ দিমু দিয়া সাদের উপরে ইনশাল্লাহ জিকির গরম নে কথা কল ঠিক না বেঠি কেবলমাত্র খুঁড়িটা দিয়া সাইডে ওয়ালটা তুলছি এখন সেন্টারে গিয়ে মালটা লাগাইছি এখন সাদরা দিয়া লই এরপরে ইনশাল্লাহ উদ্বোধন করম নে কথা কল ঠিক না বেঠি সব জিনিস উদ্বোধন করবো কার নামে তাহলে আল্লাহর জিকির লাস্টে চলবে ইনশাল্লাহ কয় না রে কেউ জোরে কর না ইনশাল্লাহ ইনশাল্লাহ সারা কি কাম হইব এ কাম হইব ইনশাল্লাহ লাগবো ইনশাল্লাহ লাগবো নি এ জিকির হইব ইনশাল্লাহ যাক আল্লাহ কবুল করুক আমিন কন আরো জোরে কর আমিন আরো জোরে আমিন মাশাআল্লাহ আপনার খুব প্রেমিক দেখলাম শান্তি লাগলো আজকে ওয়াশটা কইরা একদম মনোযোগ দেখলাম আপনারা মা বন্ধুরা আসে নাকি মা বন্ধুরা আসে ওরে আল্লাহ এটা থেকে বড় প্যান্ডেল মা বোনরা আসে নাকি মাহফিলে তাহলে তো হেরার ওয়াজও তো একটু করতেই এরা তো জিকির না করলে খুশি হইতো না এরা হইলো শানের পাগল কথা কন ঠিক না বেঢে তা আমি কাজকে শান বেশি গায়ে রয়েছি ফাস্টা না ছড়া গাইছি কেহ লইল আতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হাই হাই রে কান্দে হাই হাই রে দেখছেন সব চোখের পানি টলমল টলমল আমি যখন ওই গজলটা গাইছি না আমার মনে হয়েছে যদি আমি নীরবে গড়ে থাকতাম গইরে কান্দলাম হইলে এত কল যেটা ফাইটে গেছিল গা শুধু মানুষের কারণে মাইকটা বন্ধ করি নাই মাইকটা চালাই গেছি কেহ লইল আতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই পাতার কেহ কান্দে বাসে জলে রে কান্দে হাই হাই রে কান্দে হাই হাই রে আল্লাহ কেউ কারাপন না কি কোন কেডা কারাপন তাইরি সামনে হাজার হাজার লোক বই রিসার্চ করে রসুলপুর আমি ময়রা দেখি
বাপ্পি ভাই বনবেরার রক্তের টানে কইব বংশের টানে কইব যে একটা অ্যাম্বুলেন্স আনতেই আমার ভাইডারে বাড়িতে লয়ে যাইতিব আমার লাস্টারে বাড়িতে পাড়াইব লাস্টে ঘরের ভিতরে ঢুকাইতো না দরজার মধ্যে শোয়াইব কো লাস্টারে শোয়াইবার লাগে একটা শাড়ি আন শাড়ি তাহির হিসেবে শোয়াইবার লাগে শাড়ি আন জীবনে বহুত কইছে তাহির হিসেবে খাটের মধ্যে জাজিনটা বিছাই দে তাহির হিসেবে বিছনাটা বিছাই দে তাহির হিসেবে চাদরটা বিছাই দে তাহির হিসেবে গরম পানি দে দেখছেন না বোতলের পানি আনছে ওই টিউবওয়েলের পানি না খালের পানি দিছেন যে খাইছি না মনে করছে যে না একটা কি সম্মান ইজ্জত বোতলের পানি যায় দূরে লয়ে আইছে কিন্তু আর আমি মরে গেলে গা বড়ই পাতার গরম জল লাশের পানি গরম কর লাশের লাগে খাটটা লইয়া লাশের জন্য শাড়িটা বিছাই দে লাশের লাগে বাঁশের জারের বাঁশ কাঠ লাশটারে মাটিতে শোয়া লাশটা মাটি দেওয়া শেষ হয়েছে নি মসজিদের ইমাম সাহেব লাশটে তাই ইমাম সাহেব আমার লগে সারা জীবন চলছে মাইক দিয়া ক মরহুমের লাশ মাঠে আসছে তাহির হিসাব মাঠে আসছে এই কথা কইতো না খুদার কসম কইরা করে ভাই যতই বন্ধু বান্ধব কো টেহার বাগ নিবার লাগে পাগল যতই বউ কো বউ তোমার সম্পদ নিবার লাগে পাগল যতই ভাই কন মরে গেলে গে সম্পদ নিবার লাগে পাগল কিন্তু মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে কষ্টের বাঘ কেউ নিবে না খবর মধ্যে সুখে কিনা দুঃখে আছি কষ্টের বাঘ পৃথিবীর কেউ নিবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কথা বলেন ঠিক না বেঠি আরে বুঝেন না মিয়া বাসটা যেই বাসটা মানুষে কাড়ে বাসটা পথবার আগে শরীরটা পুচ্ছা যায় আপনি কি মনে করেন দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করে দিও না আর আল্লাহ কে বেজার করতে গিয়ে কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না মানুষ বড় স্বার্থপর মানুষ বাপরে বাপ বাপরে কেউ আপনার কবরে যাবে না হাসুরের মাঠে রাসূল বলেন যারা জিকিরের জন্য পাগল তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে যারা মসজিদের জন্য পাগল আরশে আজিমের ছায়া থাকবে যারা নামাজের জন্য পাগল তার মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার